শারীরিক অসুস্থতার জন্য উনি ত্যাগ করেছেন, একটা তো ডেফিনেটলি আসছে, তো একুশ আসছে, তো একুশের জন্য উনি রাতারাতি স্যাক হয়। রাজ্যপালই একমাত্র পোস্ট যেটা রাতারাতি স্যাক হয়। এটা যে কোনো লোককে সরাতে গেলে তার একটা প্রসেস আছে, যে কোনো হাই র্যাঙ্কিং একে কোনো পোস্টকে সরাতে গেলে তার প্রত্যেকটা প্রসেস আছে, এই 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 করতে হয়। রাজ্যপাল এনগেজ করা এবং বার করে দেওয়া, বাদ দেওয়া, স্যাক করা, সরিয়ে দেওয়া, এটা মুহূর্তের মধ্যে হয়। এবং বহু জায়গায় এই ধরনের রাজ্যপাল ছিলেন, তারপরে গিয়ে তিনি মিনিস্টার হয়েছেন সেই সেই গভর্নমেন্টের। হ্যাঁ, যেদিনকে উত্তর চব্বিশ পরগনা বৈঠক ডাকা ছিল, কোনো জনপ্রতিনিধি হাজির হয়নি, এটাকে কি আপনি সমর্থন করেন? যাকে ঘিরে ফেলবে লোক ঘিরে ফেলতে পারে, মুভমেন্ট সেক্ষেত্রে তো সব জায়গাতেই এটা দরকার হয়। কারোর যদি ছেলের জন্মদিনও হয়, অভিষেকের যখন বাচ্চার যখন জন্মদিন হয়, তখনও আমি গেছিলাম, যখন তখনও তো আমার সঙ্গে কিছু লোককে রাখতেই হয়েছে এবং আলাদাভাবে নিয়ে যেতে হবে, কারণ এত লোকে এত মানুষের এত রকম প্রশ্ন এবং এত সেলফি তোলার প্রয়োজন যে তার ভেতরে নড়তেই পারছি না, আমি তো এগুতেই পারছিলাম না, দাঁড়িয়ে গেছিলাম তখন। তো সেই জায়গাটাতে কিছু কিছু হয়তো ফেসিলিটির দরকার হয়, যেটা প্রাইম মিনিস্টারের ক্ষেত্রে দরকার হয়, রাষ্ট্রপতির ক্ষেত্রে দরকার হয়, সবার ক্ষেত্রে দরকার হয়, সেরকমই কিছু সেলিব্রিটির ক্ষেত্রে লাগে, যারা খুব পপুলার যেমন কিছু আছে তারা, মানে শাহরুখ খান এসে ছবিটা ঠাকুর দেখবে সুরুচির বা এখানে এসে দেখবে, তো ভিআইপি অ্যারেঞ্জমেন্টে না ঢোকালে তো ঢুকতে পারে। অনেকে বলছেন আলটিমেটলি এটা টিকতে নাও পারে, আমার তাই মনে হচ্ছে এটা বোধহয় টিকবে আলটিমেটলি। ভিআইপি বাস, হ্যাঁ, কিসে কেউস কেউস তো হতেই পারে, কারণ আমি যেটা যতদূর আমি খবর পেয়েছি অরূপের ওখানে যেটা খবর পেয়েছি সেটা হচ্ছে বহু লোক যায়নি, বহু ভিআইপি যায়নি দেখতে, এবার মানে ওটা অ্যাভয়েড করে যায় কি, মানে ওই ওই সেলিব্রিটিরা যায়নি অনেকে, এবং যারা যারা গেছিলো আমি জানি নুসরাত তুসরাত গেছিলো, তখন তাদের জন্য ওই অ্যারেঞ্জমেন্টটা করতেই হয়েছে, তাকে গার্ড করে নিয়ে আসতেই হয়েছে, ব্যাপারটা একই হচ্ছে। ক্রাউড ম্যানেজমেন্টে একটা প্রবলেম হতে পারে, প্রবলেম হতে পারে, সে কারণে আমার মনে হচ্ছে ইট উইল কাম ব্যাক, ফিরে আসবে। না না, কথা বলার কিছু নেই, এটা ন্যাচুরালি হবে সিচুয়েশন।